আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আজকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মোকাদ্দেস আলীতে। আজকে কিন্তু আমি খুবই খুবই কিন্তু খুশি এবং একদিক দিয়ে কিন্তু আমি কিন্তু হতাশার মধ্যে কিন্তু রয়েছি। আজকে আমি আপনাদের সামনে অল্প সময়ের জন্য এসেছি, সেটা হচ্ছে আমরা সবাই জানি যে মার্ক জুকারবার্গের যে ফেসবুক রয়েছে, সেই ফেসবুকেটা কিন্তু এখন পুরোটাই কিন্তু দখল করে নিয়েছে এলজিবিটি নব সুপারিশপ্রাপ্ত 667 জন ইঞ্জিনিয়ার ডিপ্লোমা প্রকৌশলী, এরা কিন্তু ফেসবুকে কিন্তু এখন ছড়িয়ে ছিটে রয়েছে। সো আমি খুবই খুশি হয়েছি, তাদেরকে অবশ্যই আমার পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আমার চ্যানেলের পক্ষ থেকে তাদেরকে ফুল দিয়ে কিন্তু আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং অসংখ্য মিষ্টি কিন্তু কত টন বা মন মিষ্টি খাওয়া কিন্তু আমার পাওনা রয়ে গেল। যখনই আমি যাদের কাছে যাব দেখা হবে অবশ্যই তখন কিন্তু মিষ্টিটা আমাকে কিন্তু অবশ্যই আপনাকে খাওয়াইতে হবে, এটা কিন্তু আপনাকে মাথা রাখতে হবে। আমরা যারা সুপারিশপ্রাপ্ত হয়েছি তাদের করণীয় কি সেই বিষয়টা একটু বলবো। তার আগে একটু বলে রাখি, আমরা যে 1542 জন যারা আমরা এখানে সুপারিশপ্রাপ্ত হলাম না বা হতে পারলাম না বা আল্লাহ তাআলা আমাদের নিজেকে লিখে রাখেনি, তাদের কি করণীয়? আমরা এর মধ্যেই কিন্তু অনেকেই রয়েছি এইচসিটি এবং ডিএমএ, তাদের ভাইবা রয়েছে। আমরা আশা করতেছি অতি শীঘ্রই ডিএমএ ভাইবা শুরু হয়ে যাবে। সো আপনি হতাশা হবেন না, হতাশাগ্রস্তও হবেন না, কোনো ধরনের কোনো আলাদা থিঙ্কিং করার দরকার নাই। আল্লাহ তাআলা আপনার জন্য যেটা ভালো রেখেছে সেটা কিন্তু হয়েছে। সো পরবর্তী আপনার জন্য কোনো সুযোগ রয়েছে সেটাকে কাজে লাগাবেন ইনশাল্লাহ। আর আমরা যারা সুপারিশপ্রাপ্ত হলাম আমাদের এখন কোনো কিছু করার দরকার নাই, আমরা এখন শুধু শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে একটা উত্তম রিজিকের ব্যবস্থা যেন করে দেয় এবং হালাল রিজিক যেন ব্যবস্থা করে দেয়, সেটাই আমাদের কামনা থাকবে। এখন ফার্স্ট কথা হচ্ছে, আপনি যেহেতু সুপারিশপ্রাপ্ত হয়ে গেছেন, বিপিএসসি থেকে এই সুপারিশপ্রাপ্ত লেটারটা এটা কিন্তু আপনার এলজিডি ভবনে কিন্তু চলে যাবে। এলজিডি ভবনে যখন সুপারিশপ্রাপ্ত লেটার চলে যাবে সেখান থেকে নির্দেশনা দেওয়া হবে, সেখানে এলজিডি আমাদের যে ডিপ্লোমা প্রকৌশলী সমিতি রয়েছে সেই সমিতি থেকে কিন্তু এটা মুভ করবে এবং সেখানে সবাইকে একসাথে কম্পাইল কিভাবে করা যায়, সবাইকে একত্রিত করার জন্য ভেরিফিকেশনের যে ফর্ম বিষয়টা রয়েছে সেটা পূরণ করার জন্য এলজিডি সমিতির যে সিনিয়র নেতারা রয়েছে ওনারা কিন্তু আপনার সাথে যোগাযোগ করবেন। ইতিমধ্যে এলজিডি ব্যাচ 2021 অর্থাৎ এটার একটা কিন্তু গ্রুপ খোলা রয়েছে, সেখানে যারা এখনো জয়েন দেন সেখানে আপনি জয়েন দিয়ে দেন, সমস্ত আপডেট কিন্তু আপনি ওই গ্রুপে পাবেন এবং সবাইকেই কিন্তু একসাথে ভেরিফিকেশনের জন্য কিন্তু এলজিডিতে ডিপ্লোমা প্রকৌশলী সমিতি কিন্তু আপনাকে ডাকবেন, সেখান থেকে আপনাদের কার্যক্রম শুরু হবে। সো এখন জুন মাস চলতেছে, আশা করি যত দ্রুত সম্ভব আমাদের জয়েনিং হয়ে যাবে, তারপরেও অ্যাটলিস্ট মিনিমাম ভেরিফিকেশন শেষ হতে হতে হয়তো 5-6 মাস তো লেগেই যাবে। সো যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের সবাইকে অসংখ্য অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে এবং আমার অনেক কাছের ভাইয়ের কিন্তু হয়েছে, ছোট ভাই বড় ভাই যেটাই বলেন স্টুডেন্ট থেকে শুরু করে সবারই কিন্তু ম্যাক্সিমামের কিন্তু জব হয়ে গেছে, যাদের হয়নি তারাও বেশ হতাশার মধ্যে কিন্তু পড়ে গেছে। তো আপনারা এখন বাড়তি কোনো টেনশন করা যাবে না, আপনি শুধু রিল্যাক্সে থাকেন এবং দোয়া করতে থাকেন, যত দ্রুত সম্ভব হয় জয়েনিং আপনাদের হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে আমি আর কথা বাড়াচ্ছি না, জাস্ট আপনাদেরকে আমি যদিও গ্রুপে বিভিন্ন পোস্টে আমরা করেছি, জাস্ট আপনাদেরকে আমার ইউটিউবে জাস্ট একটা অভিনন্দন দেওয়ার জন্য কিন্তু আমার আসা শুধুমাত্র। এবং পুলিশ ভেরিফিকেশনে কি কি তদন্ত করা হয় এই নিয়ে আর একটা ভিডিও দেবো ইনশাল্লাহ। এর আগে পুলিশ ভেরিফিকেশন সম্পর্কে জাস্ট একটা নর্মাল ভিডিও দিয়েছিলাম, এখন পুলিশ ভেরিফিকেশনে কি কি তদন্ত করা হয় সেটা নিয়ে একটা ভিডিও দেবো ইনশাল্লাহ। ভিডিওটা করলাম এই কারণে এটা একটা স্মৃতি হিসেবে থাকবে এবং ফেসবুকে এটা আপনি অনেক সময় খুঁজে পান না, বাট ইউটিউবে এটা থেকে যাবে এবং আপনাদের 667 জনকে কিন্তু আমি তাদের জন্য শুভকামনা রইল এবং তাদের জীবনের যেন উন্নতি হয় এবং তাদের জন্য ভালো একটা পর্যায়ে চলে যায় এই বিষয়টা আমি কিন্তু আপনাদের এই ইউটিউবের মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। যে যে নোট একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলে আমি শেষ করবো আমার ভিডিও, সেটা হচ্ছে যারা ডিটারমাইন্ড যে আপনি 100% এলজিইডিতে জব করবেন, সো আপনি ডিএম এসিডি যদি থেকে থাকেন আপনি ওখানে ভাইবা দিতে যাবেন না, এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকলো। আর যারা আমরা রয়্যাল ডিপার্টমেন্টে যেতে চাই অনেক চিন্তা ভাবনা করেই কিন্তু আসবেন, কারণ আসার পরে আবার কিন্তু ব্যাক করতেও পারেন সেই বিষয়টা যেন না হয়। সো যারা ওই দুইটাতে টিকে রয়েছেন কিন্তু এখানে আপনি ফাইনাল যেখানে জব করবেন আপনি অবশ্যই ওখানে কিন্তু ভাইবা দিতে যাবেন না, সো এটা আপনার সিদ্ধান্ত, আমি জাস্ট আপনাকে এতটুকু জানাইলাম আর কি। তবে অন্যদের দিকেও একটু খেয়াল রাখবেন এবং নিজেরটাও কিন্তু খেয়াল রাখবেন, সব মিলাই কিন্তু আপনাকে চলতে হবে। সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন, আর এই 667 জন আপনারা অবশ্যই এটা এনজয় করুন, উপভোগ করেন এবং আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেন। সেই আশায় সেই প্রত্যাশায় পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।